দেশে বড় ধরনের নাশকতা সৃষ্টি ও বিশিষ্টজনদের হত্যা পরিকল্পনা বাস্তবায়নে দেশি বিদেশি জঙ্গিদের জড়ো করছে জামায়াতে ইসলামী। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাঁঠালবাগান, বংশাল ও নিকুঞ্জ এলাকায় অভিযান চালিয়ে জামায়াত নেতা ফরিদউদ্দিন ও চার পাকিস্তানি সহ ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, সম্প্রতি হরকাতুল জিহাদ ও হরকাতুল মুজাহিদিনের জঙ্গিদের জড়ো করেছে জামায়াত। তাদের কাছ থেকে ৮টি হাতবোমা সহ বিপুল পরিমাণ ভারতীয় জাল মুদ্রা উদ্ধার করা হয়েছে। শমী ইব্রাহিমের রিপোর্ট। জামায়াত নেতা ডক্টর ফরিদ নতুনভাবে হরকাতুল জিহাদকে সংগঠিত করতে কয়েকজন যুবককে রাজধানীর ফ্রি স্কুল স্ট্রিটে একটি বাসা ভাড়া করে দেয়। এই যুবকদের লক্ষ্য ছিল ব্যাংক ডাকাতি করে অর্থ সংগ্রহ, সেই অর্থে অস্ত্র ও বোমা কিনে সারা দেশে নাশকতা চালানো। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতারের পর একথা জানায় পুলিশ। নতুনভাবে হরকাতুল জিহাদকে সংগঠিত করে নাশকতা চালাবে এবং সেই লক্ষ্যে তারা ভারতে যে হরকাতুল মুজাহিদিন সংগঠন রয়েছে তাদের সাথে এক ধরনের যোগাযোগ গড়ে তোলে। তারা পরিকল্পনা করে যে কোনো জনবহুল স্থানে অথবা এবং কিছু ভিআইপি বা ভিভিআইপি গণের উপরে হামলা চালাবে। হামলা চালিয়ে তারা আবার বিশ্ববাসীর নজরে আসবে। তারা বেশ কিছু অস্ত্রশস্ত্র সংগ্রহের তৎপরতা চালাচ্ছিল, যেগুলোর মাধ্যমে তারা কোনো ব্যাংক অথবা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানে ডাকাতি করে অর্থ সংগ্রহ করে তারপরে বড় ধরনের অস্ত্র কিনে পাকিস্তান থেকে তারপরে তারা এই হামলাগুলো চালাবে, পাশাপাশি দলকে আরো সংগঠিত করবে। পুলিশ জানায় শুক্রবার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে প্রথমে ডক্টর ফরিদ, আফগান ফেরত মুজাহিদ ফরিদউদ্দিন মুসা সহ ১২ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুসারে একটি হোটেলে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ৪ পাকিস্তানিকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১ কোটি ২৯ লাখ টাকার জাল ভারতীয় রুপি। বেশ কিছু সংখ্যক পাকিস্তানি যারা যেগুলো পাকিস্তান থেকেই মূলত এই জাল রুপিগুলো নিয়ে আসে, এসে বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে ইন্ডিয়ায় নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালিয়ে, তো এরকম আরো কয়েকটি চক্র আছে। গ্রেফতার হওয়া ডক্টর ফরিদ জামায়াতে ইসলামীর টিকিটে ২বার মাদারীপুরে সংসদ নির্বাচন করেছিলেন। বর্তমানে তিনি জামায়াতের রোকন। শমী ইব্রাহিম, ৭১, ঢাকা।